বাংলাদেশী নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্রটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আমরা যখন আমাদের জাতীয় পরিচয়পত্রটি করেছি, তখন আমাদের জাতীয় পরিচয়পত্রে অনেক নানান ধরনের ভুল রয়েছে, যেমন কারো নামে, কারো পিতার নামে, কারো মাতার নামে, অথবা কারো জন্ম তারিখে ভুল। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে আপনি আপনার এনআইডি কার্ডটি অনলাইনের মাধ্যমে সংশোধন করেন। 25টি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলবো, এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এনআইডি কার্ড সংশোধন করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আপনাকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে আপনি জাস্ট লিখবেন এনআইডি, জাস্ট এনআইডি লিখে আপনি চার্জ দিবেন। দেওয়ার পরে এই যে দেখুন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এই জায়গায় আপনি ক্লিক করবেন। ঠিক আছে, করার পর দেখুন আপনার হোম পেজে দুইটা জিনিস আসলো, অ্যাকাউন্ট নেই আর নতুন নিবন্ধনের জন্য আবেদন। দেখুন আমরা যেহেতু আমাদের এনআইডি কার্ড সংশোধন করব, তাহলে আমরা অবশ্যই এই যে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করব, আর আবেদন করুন যেটা সেটা হচ্ছে যে আপনার নতুন এনআইডি কার্ড করার জন্য আপনি আবেদন করবেন। তো আমি তো আমার এনআইডি কার্ড আছে, এটাতে ভুল আছে যার জন্য আমি রেজিস্ট্রেশন করব, তাই রেজিস্ট্রেশন করুনে ক্লিক করব। তারপর জন্ম তারিখ, তারপরে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে যে জন্মসাল, এইভাবে সাবমিটে ক্লিক করবেন। করার পর আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার এই যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। তা আমি যে আবেদনটি সংশোধন করব সেটার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিচ্ছি, জেলা, উপজেলা, স্থায়ী ঠিকানা আমার একই, তারপর আমি দিয়ে দিচ্ছি তারপর পরবর্তীতে ক্লিক করুন। এখন যে কাজটি করতে হবে, আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। তো দেখুন আমার মোবাইল নাম্বারটা আমি দিলাম, দেওয়ার পর বার্তা পাঠান এখানে ক্লিক করতে হবে। করার পর একটু সময় অপেক্ষা করতে হবে, আপনার যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ঠিক আছে, তো আমি আমার ওটিপিটি দিচ্ছি, এই ওটিপিটি দেওয়ার পরে বহাল এখানে ক্লিক করবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার এই যে কিউআর কোডটি মোবাইলে এনআইডি নামে একটা অ্যাপস ডাউনলোড করে আপনার এই মোবাইলে কিউআরটি, এই যে কম্পিউটার স্ক্যান থেকে কিউআরটি স্ক্যান করিয়ে দিবেন। তো আমি সেটাই করতেছি, একটু অপেক্ষা করুন। তো দেখুন আমি আমার মোবাইলের এই যে এনআইডি যে অ্যাপসটি স্ক্যান অ্যাপস, কিউআর স্ক্যান যে অ্যাপসটি, এটা আমি চালু করলাম এবং এই যে আমার কম্পিউটার স্ক্রিন থেকে অ্যাপসটি ধরিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে, স্টার্ট ফেস স্ক্যান, আপনাকে তিন দিক থেকে ফেসটার স্ক্যান নিতে হবে। দেখুন আমি এই যে এখন, তারপরে লেফট অ্যান্ড রাইট, দেখুন এটা হওয়ার পর আপনি জাস্ট ওকে দিবেন। দেখুন আমার এই যে যার এনআইডি সংশোধন করব তার টোটাল ডিটেলস চলে আসলো। তারপর আমাকে এখানে পাসওয়ার্ড নির্বাচন করতে বলছে, আমি পাসওয়ার্ড দিব না, এড়িয়ে যাব। ঠিক আছে, জাস্ট এড়িয়ে যান দিচ্ছি। ঠিক আছে, এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে আপনার যেহেতু আমার এনআইডি কার্ড সংশোধন হবে, তাইলে আমি আমার প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে ক্লিক করব। ঠিক আছে, প্রোফাইলে যাওয়ার পর এই যে দেখুন, দেখুন আমি যার এনআইডি সংশোধন করব, আপনারা ফলো করেন, ওনার বাংলায় নাম আছে নুরুল আমিন, কিন্তু ইংরেজিতে দেওয়া আছে নুরুল আলম। তো আমার মূলত নামটি হবে নুরুল আলম, তাহলে আমি বাংলাটা সংশোধন করব। তাহলে সংশোধনের জন্য অবশ্যই আপনাকে এডিটে ক্লিক করতে হবে, এই যে এডিট, প্রোফাইলে গিয়ে এডিট, এই আমি বহাল, বহালে ক্লিক করব এডিটে দেওয়ার পর। তারপর আসুন আমি বাংলা নামটা সংশোধন করব, যেই যেই নামটি যে যে জায়গায় আপনি সংশোধন করবেন ঠিক ওই জায়গায় টিকমার দিয়ে দেবেন। টিকমার দেওয়ার পরে এই কাজটি লেখার জন্য আপনার ইনপুট বক্সটি শো হবে। তো আমি এই যে নুরুল আমিনের জায়গায় এটাকে আলম করে দিব। ঠিক আছে, দেখুন
এই যে আমি নুরুল আমিন ছিল, আমার আমিনটা ভুল, আমার এটা হবে আলম, তাই আমি আলম দিয়ে দিছি। ঠিক আছে, আমার এই জাস্ট একটাই সংশোধন হবে, আর কিছু হবে না। আপনাদের যদি একাধিক সংশোধন থাকে, আপনারা প্রত্যেকটা জায়গায় টিকমার্ক করে করে সংশোধন দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটা নুরুল আলম। তারপর আমি যে কাজটি করব, পরবর্তীতে ক্লিক করব। আমার এখানে কাজ শেষ, পরবর্তী। তারপর এই যে দেখুন, বর্তমান বর্তমান হচ্ছে আমার নুরুল আমিন, আমি সংশোধন আপলোড নতুন আপলোড করছি নুরুল আলম। ঠিক আছে, তারপর আমি আবার পরবর্তীতে ক্লিক করব। করার পর এই যে দেখুন, ইউ হ্যাভ টোটাল ডিপোজিট জিরো। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমার এই যে মোবাইলে মোবাইল অ্যাপসের রকেট অ্যাপসের মাধ্যমে আমার এই যে এনআইডির আন্ডারে টাকা পেড করতে হবে। তো চলুন আমরা এখন সেই কাজটি করব। আমি এখন রকেটের মাধ্যমে টাকাটা পেড করব। তাহলে আমি রকেটে ক্লিক করলাম। ঠিক আছে, করার পর আমি আমার রকেট অ্যাকাউন্টে ইনপুট করলাম। করার পর আমাকে যে কাজটি করতে হবে, এই যে বিল পরিশোধ, এখানে ক্লিক করবেন আপনি। করার পর বিলার খুঁজুন, এই জায়গায় আপনি 1000 দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক আপনার এই যে দেখুন ইসি বাংলাদেশ চলে আসবে। তো ইসি বাংলাদেশে ক্লিক করবেন। করার পর আপনার যে কাজটি করতে হবে, এনআইডি নাম্বারের আন্ডারে আপনার টাকাটা পেড করতে হবে। তাইলে আপনার এই যে এনআইডি নাম্বার, বিলারের নাম হচ্ছে ইসি বাংলাদেশ, এনআইডি নাম্বারের জায়গায় আপনি আপনার এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার এনআইডি কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এনআইডি নাম্বারটা দেওয়ার পর একটু ভালোভাবে দেখবেন, কারণ আপনার টাকাটা ওই নাম্বারের আন্ডারেই পেড হবে। ঠিক আছে, তারপরে এই যে অ্যাকাউন্ট টাইপ, এই অ্যাকাউন্ট টাইপের এখানে ক্লিক করবেন। আপনার যদি একটা সংশোধন হয় তাহলে এনআইডি ইনফরমেশান কারেকশান ওয়ানে দিবেন, আর যদি একাধিক হয় তাহলে বোধ দিবেন বা আদার্স দিবেন। ঠিক আছে, তাহলে আমার সংশোধন মাত্র একটি, তাই আমি এনআইডি ইনফরমেশান কারেকশান এক নম্বরে দিয়ে দিব। আপনাদের একাধিক হলে আপনি বোতে দিতে পারেন 3 নম্বর বা 2 নম্বরে। ঠিক আছে, তাহলে দেখুন আমি অ্যাকাউন্ট টাইপে 1 দিয়ে দিচ্ছি। তাই এটা আমার নিজের জন্য, তাই আমি নিজের দিচ্ছি। অন্যের হলে আপনি অন্যতে ক্লিক করে অন্যের মোবাইল নাম্বারটাও দিতে হবে। আমি নিজের জন্য দিয়ে দিলাম। তারপরে যাচাই করুন ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন, বিল অ্যামাউন্ট 230 টাকা অলরেডি আপনার এখানে শো করছে, যেহেতু আমি একটা নাম সংশোধন করছি। যদি আপনারা একাধিক নাম সংশোধন করেন তখন বোতে দিলে আপনার টাকার অ্যামাউন্ট বাড়বে, সংশোধনের উপরে টাকার অ্যামাউন্ট বাড়বে। তাহলে আমি ঠিক আছেতে ক্লিক করব। করার পর দেখুন আমার এই যে অ্যাকাউন্ট রিসিপ্টটা দেখাচ্ছে, আমি আমার ফিন নাম্বার দিয়ে দিচ্ছি, টাকাটা পরিশোধ হচ্ছে। এই যে দেখুন বিল রসিদ, আমার কিন্তু এই যে এনআইডির আন্ডারে টাকাটা পরিশোধ হয়ে গেল। ঠিক আছে, চলুন আমরা দেখি এখন আমাদের ডিপোজিট কত টাকা জমা হলো। আমার ডিপোজিটে এনআইডির আন্ডারে টাকাটা দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করলাম। ঠিক আছে, পরবর্তীতে আবার ক্লিক করে দেখলাম আমার ডিপোজিটে টাকা জমা হলো কিনা। ঠিক আছে, এই যে আমার টাকা জমা হয়ে গেল। দেখুন আমি পেছনে যাচ্ছি আবার, দেখুন এই যে আমার ইউ হ্যাভ টোটাল ডিপোজিট 230 টাকা বিডিটি। দেখুন আমার ডিপোজিট জমা হয়ে গেল। তা আমার স্মার্ট কার্ডটা রেগুলার, ঠিক আছে, রেগুলার স্মার্ট কার্ড, তাই আমি রেগুলার স্মার্ট কার্ডে ক্লিক করতেছি। বিতরণের ধরন যেটা থাকবে এটা, ঠিক আছে, তারপর পরবর্তীতে ক্লিক করবেন। আমি আমার এই সার্টিফিকেট, আমার এসএসসি সার্টিফিকেটটা আমি শো করব, তাই আমি এসএসসি দিয়ে দিচ্ছি। দেখুন এই এসএসসি, ঠিক আছে, তারপরে এই যে আপলোড করব সার্টিফিকেটটিকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার সার্টিফিকেটটা স্ক্যান করা আছে আমার কম্পিউটারে, সেটা আমি শো করে দিচ্ছি। এই যে দেখুন এসএসসি সার্টিফিকেট হয়েছে। তারপরে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট। এই যে বার্থ সার্টিফিকেট, এই বার্থ সার্টিফিকেটটা আমি শো করিয়ে দিচ্ছি। দেখুন বার্থ সার্টিফিকেটটাও শো করিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার 2টা ডকুমেন্ট দিচ্ছি, আমার 2টাতে যথেষ্ট। আপনাদের যদি ভুলের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা এটার অ্যাগেনেস্টে যতগুলো লাগে সবগুলোই দিতে হবে। ঠিক আছে, তারপর আমি যে কাজটি করব, দেখুন এখন আমার কাজ পরবর্তী। ঠিক আছে, পরবর্তীতে দেওয়ার পর আপনাকে আবার বলতেছে যে ডকুমেন্টগুলো চেক করে নেন। আমি যা দিলাম সরি, যে নুরুল আলম হবে, এই যে আমার সংশোধিত তথ্য হচ্ছে যে নুরুল আলম। ঠিক আছে, আর আমি এসএসসি সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট শো করলাম। তারপর সাবমিট। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে একবারে নিচে দেখুন বিস্তারিত প্রোফাইলে ক্লিক করব। করার পর এই যে দেখুন আপনার আপনার একটি অ্যাপ্লিকেশান পেন্ডিং রয়েছে, এই যে অ্যাপ্লিকেশানটি আপনি ডাউনলোড করবেন।
এই যে দেখুন আমি আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলাম, এখন আমি এটা প্রিন্ট দিয়ে নিব। প্রিন্ট দেওয়ার পর আপনার যখন এটা সংশোধন হয়ে যাবে, আপনাকে নির্বাচন কমিশন থেকে ডাক দিলে তখন আপনি এই অ্যাপ্লিকেশনটি নিয়ে যাবেন এবং আপনার নতুন এনআইডি কার্ড পাবেন। তো যাই হোক বন্ধুরা, এনআইডি কার্ড সংশোধনের এই ছিল মোটামুটি প্রসেস। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।